ডিপ ফ্রিজে প্রায় এক মাসের মতো দেড় কেজির মতো দুধ জমেছিল প্রথমেই ভাবছিলাম মিষ্টি বানাবো কিন্তু মিষ্টি বানালে হয় কি আমাকেই সব খেয়ে শেষ করতে হয় তাই ভাবলাম এমন কি বানানো যায় যা আমি আর নীল দুজনে মিলেই খাবো তাই চলে এলাম পনির বানাতে কারণ পনির আমার আর নীলের বেশ পছন্দের কিন্তু মজার বিষয় কি জানেন ছোটবেলায় বাসায় থাকতে মা যখন এই পনিরের তরকারিটা রান্না করতো তখন সেই সময়টাতে এই পনিরের তরকারিটা আমার একদম পছন্দের ছিল না আর এখন শুধু বাসায় পনিরের তরকারিটা রান্না করলেই ওই এক তরকারি দিয়েই পুরো পেট ভরে ভাত খাই এখানে পনির বানানোর জন্য প্রথমেই দুধটাকে ভালোভাবে জ্বালিয়ে নিয়েছি এ পর্যায়ে জাল করা দুধের মধ্যে ভিনেগার দিয়ে অনবরত একটা নাড়ানির সাহায্যে নাড়তে হবে আমি এখানে দুধটা ছানায় পরিণত হওয়ার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং সানার মধ্যে থেকে যাওয়া জলটাকে ভালোভাবে বের করেছি এ পর্যায়ে অনেকেই বেশ খানিক্ষণ সময় নিয়ে ছানাটাকে ভারী কিছু দিয়ে চাপিয়ে রেখে দেয় এর ফলে ছানাটা বেশ শক্ত হয়ে এলেই অনেকেই ছুরির মাধ্যমে নিজের মন মতো করে ডিজাইন করে কেটে নেয় তো আমি সেভাবে করিনি কারণ আমার হাতে একদম সময় ছিল না বেশ তাড়াহুড়ার মধ্যে ছিলাম তাই ঝটপট ছানাগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে আটার ডোয়ের মতো ভালোভাবে মথে নিয়েছি এ পর্যায়ে মনে রাখতে হবে ছানার ডোটা যত ভালোভাবে মথে নেওয়া হবে ছানাগুলো ভেঙে যাওয়ার পসিবিলিটিটাও ততটাই কমে যাবে তো এখানে দেখতেই পাচ্ছেন সানাগুলো ভাজতেছি আর দেখুন একটা সানাও কিন্তু ভেঙে যায়নি এখানে ছানাগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যেই আমি কালো জিরার ফোড়ন দিয়ে দিলাম আর এখানে আমি আলুগুলো আগেই কেটে রেখেছিলাম এ পর্যায়ে আলুটাকে আমি মোটামুটি সিদ্ধ করে হালকা করে ভেজে নিব এখানে আলুটাকে সিদ্ধ করার জন্য আমি এতে জল ইউজ করিনি জাস্ট ঢাকনা দিয়ে চুলার হিটটা একটু কমিয়ে রেখেছিলাম আর এভাবেই দুই তিন মিনিট রাখলেই আলুটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে যায় আর এই পর্যায়ে এখানে আমি এই ছোট্ট বাটির মধ্যে হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো লবণ দিয়ে একটা মিক্সার তৈরি করে নিয়েছি আর এখন সেই মিক্সারটা দিয়ে দিলাম এই আলুর মধ্যে এভাবে খানিকক্ষণ সময় নিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে মিডিয়াম হিটে এই কাজটা করতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা না যায় তো যাই হোক ভালোভাবে ভেজে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিলাম এর মধ্যে জল আর এর সাথে সাথে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো এখন একটু ভালোভাবে মিক্সড করে নিয়ে তারপরে দিয়ে দিব ঢাকনা এভাবে প্রায় তিন চার মিনিটের মতো রাখবো পনির রান্নাতে তেমন একটা বেশি কিন্তু সময় লাগে না অল্প মশলাতে অল্প সময়ে এই তরকারিটা খেতে হয় কিন্তু ভীষণ সুস্বাদু তো যাই হোক তরকারি রান্না মোটামুটি শেষ এখন এই পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলা আর এখানে গরম মশলা অ্যাড করাতে এর ঘ্রাণটা আরও বেশি বাড়িয়ে দিয়েছে আর পাশাপাশি তরকারির কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে তো যাই হোক আমার রান্না আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে এ পর্যন্তই ভালো থাকবেন